অর্জুন সিং যে আছে সে বিজেপিতে এসেছিল এবং বিজেপিতে আসার পরে সে মানুষ হওয়ার চেষ্টা করছিল, কিন্তু তার ওই আগের আদিম প্রবৃত্তি সেটা সংগ্রহণ করতে পারেনি। আবার তিনি তৃণমূলে ফিরে গেছেন, সেই তৃণমূলের যারা স্বভাব আছে সেই স্বভাবের মধ্যে ফিরে গেছে। কিন্তু আমরা গর্বিত অর্জুন সিংয়ের ছেলের উপরে যে তিনি এখনও পর্যন্ত ভারতীয় জনতা পার্টির মধ্যে একজন সংস্কারিত কার্যকর্তা হওয়ার চেষ্টা করে যাচ্ছেন। যতটুকু জানি পবন সিং এই মুহূর্তে ছত্তিশগড়ের প্রচারে আছেন। ছত্তিশগড়ে আমাদের ভোট হবে, আমাদের অনেক বিধায়ককে দায়িত্ব দেওয়া হয়েছে, স্বাভাবিক কারণে পবন সিংকে দায়িত্ব দেওয়া হয়েছে। আর অনেকে প্রশ্ন করছেন যে পবন সিং এই জন্য দেখা যাচ্ছে না যে বাবা হয়তো তৃণমূলে আছে, তিনি বিজেপিতে আছে। আমার মনে হয় এই বিষয়ের মধ্যে রাজনীতি না করাই ভালো। তার কারণ ইতিহাস থেকে আমরা বা পুরাণ থেকে যদি দেখি, প্রহ্লাদ ভক্ত প্রহ্লাদের বাবা তাকে হত্যা করেছিল ভগবান শ্রীকৃষ্ণ নৃসিংহ অবতারে। তো রাক্ষসের ছেলে যে আবার রাক্ষসী হবে তার কোনো মানে নেই, সে সন্ত হতে পারে। তৃণমূলে যে কজন আছে তারা কি ভদ্র আছে? তারা তো মানুষের অধিকার হরণ করছে, মানুষের খাবার চুরি করছে, 100 দিনের টাকা চুরি করছে। তো এদেরকে রাক্ষস বলবো না, তো রাক্ষস কাদের বলবো? এরা তো আজকে আধুনিক যুগের রাক্ষসেরা। এবং যেভাবে আমাকে স্বাগত জানায়, আন্তরিকতার সাথে স্বাগত জানায়, তো আমি আপ্লুত যে ব্যারাকপুরের যারা কার্যকর্তা আছে তাদের মধ্যে একটা পারিবারিক মানসিকতা রয়েছে। আর সম্পূর্ণ নজরদারিতে এই সমস্ত তদন্ত প্রক্রিয়াকে পরিচালিত করছে। আর এইখানে জ্যোতিপ্রিয় মল্লিক যেটা বলছে সেটা নজর ঘোরানোর জন্য করছে, কিছুটা রাজনীতি করার চেষ্টা করছে। কিন্তু বাস্তব হচ্ছে বিজেপির কথা যদি হতো তাহলে তো বিজেপি তো তৃণমূলের সব কটাকে অ্যারেস্ট করাতে হতো আগে। তাই কি হচ্ছে, ধীরে 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 অ্যারেস্ট হচ্ছে। এটা সিবিআই আর ইডি দুটো স্বতন্ত্র একটা সংস্থা, যারা কিনা কোনো মন্ত্রকের অধীনে নেই, তারা স্বতন্ত্রভাবে কাজ করে, সংবিধান মেনে কাজ করে। আর হাইকোর্ট তার নিয়ন্ত্রণে এই দুটো সংস্থা কীভাবে কাজ করছে তার নজরদারি রাখছে। তো সেই জন্য আমার মনে হয় না কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব হিসাবে এই সিবিআই বা ইডির কাজের মধ্যে কোনো টিপ্পনী করা ঠিক হবে। নানান রকম সুস্বাদু খাওয়া দাওয়া নিয়ে হাজির কিচেন আরোমা। বন্ধু বান্ধব, ননদ শাশুড়ি আর বৌমা সবার পছন্দ এখন কিচেন আরোমা। কাঁচাপাড়া স্টেশন মেইন গেট থেকে বেরিয়ে প্রথম প্রতিষ্ঠান হলো কিচেন আরোমা। কিরে তোদের হলো? নতুন স্বপ্নে নতুন করে সেজো বিমল শাড়ি সেন্টার, কাঁচড়াপাড়া।